ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, নিজের নামটা দিয়ে আজকে ইন্ট্রোটা শুরু করলাম। তো প্রত্যেক দিন এইভাবেই আজকে ভিডিওটা করব, মানে আজকে যেভাবে ভিডিওটা শুরু করলাম সেভাবে প্রত্যেক দিনই এরকমভাবে করব। তো আজকে হচ্ছে শনিবার, আর তোমাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে শনি রোববার কি কোনো বড় ব্লগ তোমরা দেখতে চাও, তো সবার অ্যান্সার এসেছিল ইয়েস। তো এখন থেকে তাহলে শনি রোববার করে প্রত্যেকটা, মানে প্রত্যেক সপ্তাহে আর কি শনি রোববার করে আমি ভিডিও দেব। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো ফ্রেশ হয়ে এখন সকালের খাবারটা এখনও খাওয়া হয়নি, তো বেশি কথা বলবো না, তাহলে লেট হয়ে যাবে খাবার খেতে। আজকে যেহেতু মা নেই তো নিজের নিয়েই সব করতে হবে, আর সকালে যেহেতু আমি ভাত খাই সেটা আমি জানি। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে, ভিডিও আমার নতুন দেখছো, অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি নতুন নতুন অনেক ব্লগ আনবো, তোমাদের আশা করি ভালোই লাগবে। তোমরা এখন আমার শর্টস ভিডিওগুলো দেখছো, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে শেয়ারও করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো। আর যারা তো আছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এতদূর এগিয়ে যাওয়া একদমই সম্ভব না, তো তোমরা সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, অবশ্যই ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন খাওয়াটা শুরু করা যাক, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো আমাকে খুব বিধ্বস্ত লাগছে আজকে দেখতে, আমি সেটাও জানি, কারণ আমি কালকে রাত্রিবেলা তেল দিয়েছিলাম, যেহেতু আজকে শ্যাম্পু করবো সেই জন্যই আমাকে এরকম চ্যাটচ্যাটে টাইপের লাগছে, আর গরমে তো একদমই ভালো লাগে না এরকম অবস্থা। যেহেতু আজকে আমি শ্যাম্পু করবো তাই আমি তেল দিয়েছিলাম বলে এরকম লাগছে আমাকে। আর দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে সব রান্নাগুলো দেখছিলাম যে কী কী মা রান্না করেছে, যেগুলো দেখছিলাম সেগুলো দুপুরের জন্য মা রান্না করে রেখে গেছে। আর এখন আমি খাবো আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে, আর সকালে মাঝে মধ্যে এই খাবারটা খাই, বেশ ভালোই লাগে, আর বাঙালি হয়ে এটা খাবো না তাই কোনো দিনও হয়। তো এখন আমি ভাত নিয়ে নিচ্ছি, যতটা ভাত নেব তো ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে আজকে সকালের খাবারটা খাবো। আর দুপুরে কী খাবো আমি দেখলাম কিন্তু আমার মনে নেই কী ছিল ওখানে, এখন মনে নেই। এখন আমি খেয়ে নেব, খাওয়া দাওয়ার পর স্নান করে নেব, স্নান করে আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখন আমি স্নান করে চলে এসেছি, আর আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই চুলটা ভেজে আছে, তাই চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর আমার অনেকটা বড় চুল তাই খুব সমস্যা হয়। তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, আর আমি সারা বছরই সানস্ক্রিন অ্যাপ্লাই করি স্নান করে, বাড়িতে থাকলেও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, আর রাস্তায় বেরোলেও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। এরপর চুলে একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম, হালকা ভেজা হালকা শুকনো চুলে একটু সিরাম অ্যাপ্লাই করা অবশ্যই উচিত, যাদের বড় চুল তারা অবশ্যই করবে, আর জট পেকে যায় না আমি দেখলাম সিরামটা ইউজ করার পর। হ্যালো, তো আবার চলে এসেছি। তো স্নান করার পর কোনো কাজ ছিল না, বসিয়েছিলাম, ফোন ঘাটছিলাম, ল্যাট খাচ্ছিলাম, আর স্নান করার আগেও সেম সেরকমই করেছি, কারণ আমার কোনো কাজ নেই, কোনো কাজ এমনি তো আমি করি না, বসে বসে ল্যাদি খাই, দেরি করে স্নান করতে তাই এই হচ্ছে আমার কাজ। তাই হোক বাদ দাও, শ্যাম্পু করেছি আজকে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম চলে এসেছি, তো এখন আমরা লাঞ্চ করবো। তো কেমন লাগছে, তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যেহেতু এখন আমার কাজের মানে কাজটা একটু কম, মানে কাজ এখন নেই সেরকম, কেকের অর্ডারটা কম আছে তো সেই জন্য বেশি কাজের চাপও নেই, তাই জন্য এরকম ছুঁয়ে বসে কাটাচ্ছি। যাই হোক কালকে থেকে কাজের চাপটা আবার বাড়বে, কালকে থেকে পুরো টানা কাজের চাপ থাকবে সেটা আমি জানি ভালো মতো, আমি তোমার ভিডিও তো দেখতে পাবে, আমি তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো তাহলে এখন লাঞ্চটা করি, লাঞ্চ করার পর পড়তে যাবো, তো লাঞ্চটা শেয়ার করে আজকে ফার্স্টে লাঞ্চে ছিল ভাত আর সোয়াবিন আলু তরকারি, যেটা আমার পেঁয়াজ দিয়ে রান্না করেছে খুব ভালো ছিল। তারপর ছিল ডিমের অমলেট আর লাফালু ভাজা ডাল আর ছিল আচার, তো এটা দিয়ে লাঞ্চটা সারলাম, ভীষণ ভালো ছিল লাঞ্চটা। তাহলে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি রেডি হয়ে পড়তে বেরোচ্ছি। আর দেখো আজকে না শ্যাম্পু করার পর চুলে একটু আমার জট হয়নি, আমি খুব খুশি এর জন্য।
এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তখন রেডি হয়ে পড়তে যাচ্ছি। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, তো চলো পড়তে যাচ্ছি। তো পড়া থেকে এসে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চলো টাটা। এখন আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমি বলেছিলাম পড়া থেকে এসে আবার ভিডিও করব। তো পড়া থেকে এসে কিছুক্ষণ বসেছিলাম, বসে কিছুক্ষণ টিভি দেখলাম। টিভি দেখে একটু চকলেট খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই একটু চকলেট খেলাম। তো অনেকক্ষণ ধরে টিভি দেখছিলাম, 6:30 পর্যন্ত। তারপরে কিছুক্ষণ অনলাইনে ক্লাস হলো, আমাদের কলেজের কিছু ক্লাস হচ্ছিলো অনলাইনে, তো সেটা করলাম। তো সেটা করার পর সেটা 7:30 পর্যন্ত হলো। তো এখন বাজে 8:00, তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো কারণ এই এতটা মানে অনেকক্ষণই হচ্ছিল, ক্লাসটা হয়েছে 7:00 থেকে 7:30 পর্যন্ত ক্লাসটা হওয়ার পর এখন আমি একটু ফ্রি পেয়েছি। কিছুক্ষণ একটু রিলস করছিলাম, আমি ইনস্টাগ্রামে কিছুক্ষণ রিলস করছিলাম। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার ভিডিওগুলো। আশা করি হয়তো ভালো লাগে সবার। আমার ইনস্টাগ্রামে 2K ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে, সেটার একটা ছোট্ট সেলিব্রেট আমি করতে চাই, আমি ভীষণ খুশি। তো তোমরা গিয়ে দেখতে পারো সেখানে ভিডিওগুলো। তো যাই হোক, তাই জন্য একটু সেজেছিলাম, দেখতে পাচ্ছে, তাই সেজে গুজে একটুখানি ভিডিও করছিলাম। তো এখন বাজে 8:00, এখনও পর্যন্ত মানে চা খাইনি। বাজে হচ্ছে 8:00, রাত 8:00 বাজে। তো এখনও আমার সন্ধ্যাবেলার কিছু খাওয়া বা টিফিন কিছু করা হয়নি, যেহেতু আজকে একটু লেট করে খাওয়া হয়েছিল, তারপরে আমি পড়তে চলে গেছিলাম। তো তাই জন্য এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। তো সবাই হয়তো জানো আমার শর্টসগুলো দেখো, জানোই সন্ধ্যাবেলা আমি প্রত্যেকটা দিন চা খাই, আমার একটা নেশা লেগে গেছে চা খাওয়া। তো এখন আমি একটু পরে চা খাবো, যার যাই না কিছু টুকটাক হয়তো টিফিন খেতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমার চা এখন হাজির, আর চা খাওয়াটা না আমার খুব নেশা হয়ে গেছে। আমি যদি রাস্তায় কোথাও ঘুরতে বেরোই, বাড়ি এসে অবশ্যই আমি এক কাপ চাই খাবো, আর যতই রাত হোক না কেন। তো দেখো এই ছোট্ট কিউট কাপটায় আমি এখন চা খাচ্ছি দুটো বিস্কুট দিয়ে। কেমন লাগছে কাপটা? নিউ কাপ এটা, অনেকদিন পরে একটা নিউ কাপটা আমি চা খাচ্ছি, বেশ ভালো লাগছে আমার। আর এখন আমি বসে বসে চা খাচ্ছি আর মায়ের সাথে একটু গল্প করছিলাম। আর অনেকদিন পর চুলটা না ছাড়া দিয়ে বসে আছি, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সেই জন্যই অনেক চুলটা ছাড়া দিয়ে বসলাম। আর যদি কেউ কমেন্ট করো, তাই তার আগে বলে রাখলাম যে অনেকেই কমেন্ট করতে পারো যে এত গরমেও তুমি কেন চুল ছাড়া দিয়ে বসে আছো, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলেই আমি এরকমভাবে একটু বসে রিলস করছিলাম, তাই চুলটাও ছাড়া দিয়ে রেখেছিলাম। আর সবাই একটু কমেন্ট করে জানিও তো এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। অন্য সময় তো অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেখো, তো এখনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই ভাজাপুরিগুলো, মানে এটা হচ্ছে চিপস, আমার খুব ভালো লাগে এই ভাজাপুরি খেতে। তো খেলাম এই চিপসটা, এটা দিয়ে আজকে সন্ধ্যা টিফিন করলাম, সেরকম কিছু একটা খেলাম না। তো যাই হোক, এত গরম লাগছিলো না, চুলটাকে উঁচু করে আটকে দিলাম, এতটাই গরম লাগছিলো। ফার্স্টে চুলটা ছাড়া রেখেছিলাম কিছুক্ষণ, অতটা গরম লাগছিলো না, আর এখন গরম লাগছে বলে চুলটাকে উঁচু করে আটকে রেখেছি। যাই হোক, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল, সেটা তোমাদের সাথে আজকে আমি বলবো। সেটা হলো, আমি জানি না আমার ভিডিওতে কেন এত কম ভিউজ আসছে, আমি কিছু বুঝতে পারছি না যে তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছো কি পাচ্ছো না, সেটাও আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি ভিডিও দেখতে পাও, যারাই আমার ভিডিও দেখছো, অবশ্যই একটা করে কমেন্ট করো, তাহলে না আমার খুব সুবিধা হয় যে কারা কারা ভিডিও দেখছো বা কারা দেখতে পাচ্ছো, তাহলে আমি বুঝতে পারবো, আমারও ভালো লাগবে। তো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করবে যারাই দেখছো না কেন ভিডিও। তো বেশ, এখন রিসেন্ট দেখছি বেশি একটা ভিউজ আসছে না, কেন বুঝতে পারছি না, আমারও ভুল, আমি বেশি মানে ভিডিও দিতে পারিনি মাঝখানে, কিছুদিন ভিডিও করতে পারিনি, ওর জন্য হয়তো হতে পারে। তো লং ভিডিও সেরকম করে একটা আমি ছাড়ছি না, শর্টস ভিডিওগুলোই দিচ্ছি, তো সেখানেও দেখছি বেশি একটা ভিউজ হচ্ছে না, কেন সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু প্লিজ হেল্প করো, আমাকে একটু কমেন্ট করে বলো যে কেন এই প্রবলেমটা হচ্ছে, তো আমি চেষ্টা করবো ভালো করার। জানি আমি এখনও আমার অনেকটা পথ যাওয়া বাকি, আর সবার মতো হয়তো আমি অতটাও ভালো ভিডিও বানাই না, সেরকম একটা ভালো পারিও না, সেরকম ভালো এডিটও করতে পারি না, যেটুকু পারি যতটাই পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো
তোমরা জানাবে, অবশ্যই কমেন্ট করবে, যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে যে কেমন হলো। তাহলে আমারও খুব ভালো লাগে, সবাই লাইক করছো বাট ভিডিওটায় কমেন্ট করছো না, কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের। বা তোমরা কমেন্ট করে জানাতেও পারো যে আমি কেমন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কেমন ভিডিও আমার দেখতে যাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমারও খুব ভালো হয় আর ভালো লাগে বেশ। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও নতুন দেখছো আমার ভিডিও, তো সবাইকে বলবো একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া, কিন্তু আমি বারবার করে বলেছিলাম, তোমাদের সাপোর্ট ছাড়া আমার নেক্সট ভিডিও আসা একদমই অসম্ভব। তোমরা যত সাপোর্ট করবে আমাকে, আমি তত ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো এটাই আমার বলার ছিল। তো এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে আর আমি চা চিপস এইসব তো খেয়ে নিলাম টুকটাক, এখনও খাচ্ছি আর কি। এই যে তো সেটা খেতে খেতে তোমাদের সাথে গল্প হচ্ছে আর কি। তো এখন কিছুক্ষণ একটু পড়বো, এতক্ষণ আমি পড়াশোনা করছিলাম তো সেই জন্যই চশমাটা পরেছিলাম, এতক্ষণ চশমা পরে তোমাদের সামনে আসিনি। আর ব্লগে মনে হয় ফার্স্ট টাইম চশমা পরে তোমাদের সাথে মানে কথা হচ্ছে আমার। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, আমি ভালো লাগার জন্য চশমাটা অন্তত পরিনি, আসলে চোখে একটু পাওয়ার এসছে তো সেই জন্যই চশমাটা পরছি। একটু পড়াশোনার সময় পড়ি চশমাটা, তাছাড়া বেশি একটা পরি না চশমা, মানে দরকার না হলে সেরকম একটা পরি না। যখন ফার্স্ট পড়েছিলাম তখন একটু মাথাটা যন্ত্রণা করছিল, তো এখন অনেকটাই ভালো আছে, কোনো সমস্যা হয় না আর বেশি অসুবিধা হয় না। যখন একটু পড়তে বসি বা কোনো ছোটোখাটো জিনিস লেখার থাকে তখন ফোন দেখে লেখার সময়ও আমাদের মানে আমার আর কি চশমাটা পড়তে হয়। আমার মনে হচ্ছে যে আমি ফোন দেখে যে লেখাগুলো লিখি সেই জন্যই মনে হয় আমার চোখে পাওয়ারটা এসছে। আর এই লকডাউনে তো বেশিরভাগই সব অনলাইনেই হয়েছে, আর সেই ফোন দেখে দেখে এতটাই কষ্ট হয়েছে না, আর আমার চোখে সেই জন্যই প্রেশারটা পড়েছিল। তো আমি এই বেশ কিছুদিন হয়েছে, বেশি দিন হয়নি চশমাটা নিয়েছি। তো অনেকে বলছে ভালো লাগছে, তো আমি বলছি আমি ভালো লাগার জন্য পড়ছি না, যেহেতু আমার সমস্যা হচ্ছে সেই জন্যই আমি পড়ছি। তো এতক্ষণ পড়ছিলাম, তো এখন একটু এই বইটা নিয়ে বসেছি। আগের দিন মনে হয় মিনি ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম, এই বইটা আমার খুব ফেভারিট, যখন আমার টাইম পাস হয় না তখন আমি এই বইটা নিয়ে বসি। আর আমার এত ভালো লাগে এই পাজেল বুকটা পড়তে, মানে এত সুন্দর। দেখো মোটামুটি অনেকগুলোই আমার হয়ে গেছে, আর এই যে এইরকম করতে তোমাদের দেখাচ্ছি, মানে ধরো এই যে এরকম করে হচ্ছে যেটা আর কি সঠিক হবে সেটাকে মার্ক করে আর কি, যে এই অ্যান্সারটা হবে সেরকম মার্ক করে করতে হয় এটা। এই ব্যাপার মানে এই বইটা আমার খুবই ফেভারিট, আগেও একটা ছিল, তো এই বইটা আমার পিসি এনে দিয়েছিল আমাকে, আর আমার আগেও একটা আমাকে দিয়েছিল, সেটা আমার মোটামুটি কমপ্লিট, না হলে দু তিনটে পেজ হয়তো আছে। তারপর আমি এই বইটা তাই জন্য আনতে বলেছিলাম, আমার খুবই ভালো লাগে টাইম পাস করার জন্য এই বইটা একদম বেস্ট, বুঝতে পেরেছো? তাই জন্য আমি এতক্ষণ ধরে এই বইটাই ঘাঁটছিলাম কিছুক্ষণ পড়াশোনা করার পরে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 10:30, 10:30 থেকে একটু বেশি আর কি। যাই হোক, তো এখন হচ্ছে রাতের ডিনারটা সারবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতে কী ডিনার আছে, তো খেয়ে দে তারপরে কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চল, যে আমি খাচ্ছি দেখো ভাত আর আলু ভাজা, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, ফেভারিট বলতে সিরিয়াসলি ফেভারিট, ডাল থাকলেও আমি শুধু এই আলু ভাজা দিয়ে খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন ভিডিওটা আমি এন্ড করবো, তার আগে কিছু কথা বলে নেব তারপরে ভিডিওটা আমি এন্ড করবো। তো এখন রাত্রে চুল বাঁধা হয়ে গেছে, আর এই রাত্রে চুলটা আমার মাই আমাকে বেঁধে দেয়, আমি অতটা ভালো করে বেঁধে করতে পারি না। তো একটুখানি নিজে স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ প্রত্যেকেরই উচিত রাত্রিবেলায় স্কিন কেয়ার করে ঘুমানো। তো তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ একটু বসেছিলাম, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, আর এখন বাজে 12:00, একটু তাড়াতাড়ি আজকে ঘুমাবো, ইচ্ছা আছে কালকে একটু সকালে তাড়াতাড়ি ওঠার, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো। স্কিন কেয়ারের ব্যাপারে আমি কিছু বলতে চাই, অবশ্যই সবারই স্কিন কেয়ার করাটা উচিত, আর আমি সেরকম কিছু স্কিন কেয়ার করি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি তুমি রাত্রে কী স্কিন কেয়ার করো, আমি জাস্ট একটু মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুই, কারণ এটা সবারই করা উচিত, কারণ আমরা রাস্তায় বেরোই বা বাড়িতে থাকি যাই হই না কেন,
আমাদের ঘুমানোর সময় অবশ্যই স্কিনটাকে ফেস ওয়াশ করে ঘুমানো একদম উচিত। তো আমি আমার মেন কথাতে আসি, যেটা আমি রোজ করি সেটা হচ্ছে আমি মুখে ভালো করে ফেস ওয়াশ ইউজ করে দেন একটা নাইট ক্রিম ইউজ করে ব্যাস ঘুমিয়ে পড়ি। আর কিছু আমি ইউজ করি না। অনেকে আমাকে কোয়েশ্চেনটা করেছে, তাই জন্য আমি সেটার অ্যান্সারটা দিয়ে দিলাম। তো চলো তাহলে আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে, সারাটা দিন কীভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেমন হয়েছে আজকে সারাটা দিন বাড়িতে বসেই কাটালাম, সেরকম কোথাও যায়নি, বাড়িতে বসেই এইভাবেই আমার দিনটা কেটে গেল আজকে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। জানি আমার কথাটা হয়তো অতটা ভালো গুছিয়ে আমি কিছু বলতে পারি না, আমি এখনও জানি, আমি নিজেও তোমাদেরকে শেয়ার করছি যে আমি হয়তো অনেকটা কথা গুছিয়ে ভালো করে বলতে পারি না। যেটুকুই বলি না কেন, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।